তেলিয়ামুড়া মহকুমার নবনির্বাচিত বিধানসভার দুজন প্রতিনিধি কল্যাণী রায় এবং পিনাকি দাস চৌধুরীকে রবিবার সংবর্ধনা দেওয়া হয়। তেলিয়ামুড়া পুর পরিষদের ব্যবস্থাপনায় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে দুই বিধায়ককে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। পরে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকেও চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের নাগরিক সংবর্ধনায় উপস্থিত থেকে জনপ্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয়। তেলিয়ামুড়া পুর পরিষদকে আমি হৃদয় থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা সকলে মিলে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপস্থাপিত করেছে, দ্বিতীয়বারের জন্য নির্বাচিত। অবশ্যই আমরা দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছি, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়। 2018 সালেও আমাদেরকে না চিনে আপনারা যেভাবে সমর্থন করে 2018 সালে বিধায়ক বানিয়েছিলেন, এই রাজ্যে সরকার পরিবর্তনে আপনারা যে ভূমিকা গ্রহণ করেছিলেন তার জন্য সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকবো আমরা।